প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইউটিউব টেকনিক স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পিএসসি 2020 সালের ইংলিশ ইম্পর্টেন্ট সাজেশন দিব। তোমরা এই সাজেশনটা তোমাদের খাতায় নোট করে নেবে এবং এই অনুযায়ী তোমরা পড়বে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। আর আমি ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলো। তো চলো আমরা এখন শুরু করি। তোমরা ফার্স্টে দেখো সিন প্যাসেজ, এখান থেকে তোমরা যেই প্যাসেজগুলো পড়বে বা সিন কম্পোজিশন। তো এক নাম্বার হলো এ লং টাইম অ্যাগো, এই সম্পর্কে যে প্যাসেজটা আছে সেটা। তারপর দুই নাম্বার সীমা, তিন নাম্বার সৈকত লিভস উইথ, চার নাম্বার দ্য অলিম্পিক গেমস, পাঁচ নাম্বার মাই হোম ডিস্ট্রিক্ট বা কিশোরগঞ্জ সেই সম্পর্কে, ছয় নাম্বার লাইফ ইজ বিউটিফুল। এই ছয়টা সিন প্যাসেজ তোমরা পড়লে, এই এগুলোর যে মডেল কোশ্চেন আছে সেইগুলো পড়লে তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। এরপর আনসিন প্যাসেজ থেকে তোমরা যে প্যাসেজগুলো পড়বা সেটার এক নাম্বার হলো এ স্টুডেন্টস কাউন্সিল আদার স্টুডেন্টস, দুই নাম্বার হাসন রাজা ওয়াজ বোর্ন, তিন নাম্বার বায়াজিদ ওয়াজ এ স্মল বয়, চার নাম্বার ট্রিস প্লে, পাঁচ নাম্বার বেগম সুফিয়া কামাল ওয়াজ, ছয় নাম্বার অ্যাবাউট এ ওয়ান্ডারফুল গোস। এখান থেকে তোমাদের এই ছয়টা আনসিন প্যাসেজ পড়লেই হবে। এরপরে শর্ট কম্পোজিশন, এখান থেকে তোমরা পড়বা এক নাম্বার এ ফায়ার ফাইটার বা ফায়ার ফাইটার রাজু, দুই নাম্বার ইয়োর হোম ডিস্ট্রিক্ট বা কিশোরগঞ্জ, তিন নাম্বার ফুড পিরামিড, চার নাম্বার দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, পাঁচ নাম্বার অলিম্পিক গেমস, আর ছয় নাম্বারে এ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তোমরা এখান থেকে এই ছয়টা শর্ট কম্পোজিশনে পড়ো। অ্যান্ড লাস্ট ওয়ান লেটার, এখান থেকে পড়বা ওয়ান নাম্বার ইম্পর্টেন্স অফ ফরগিভনেস, দুই নাম্বার ইম্পর্টেন্স অফ ইউনিটি, তিন নাম্বার অ্যাবাউট দ্য রেজাল্ট অফ টেলিং লাইস, চার নাম্বার থ্যাংকস ফর হেল্পিং ইউ ইন ডিফিকাল্ট টাইম, পাঁচ নাম্বার অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস অফ স্টুডেন্টস কাউন্সিল, আর ছয় নাম্বারে অ্যাবাউট দ্য ডেইলি লাইফ অফ এ শপকিপার। তো এটাই হচ্ছে তোমাদের পিএসসির ইংলিশ সাজেশন। তোমরা এই সাজেশন তোমাদের খাতায় নোট করে নেবে এবং এই অনুযায়ী তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আজ এ পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।